সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় করোনায় শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও করণীয়। আলোচনা করবেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদ আকি চৌধুরী, এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। দর্শক, করোনা মহামারীর কারণে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। ফলে পাঠদানের পাশাপাশি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় মূল্যায়ন প্রক্রিয়া। বাতিল হয়েছে একের পর এক পরীক্ষা, এতে অনেকটাই এলোমেলো হয়ে পড়েছে পুরো শিক্ষা ব্যবস্থা। ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে রেডিও এবং সংসদ টিভির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের উদ্যোগ নেওয়া হচ্ছে, বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ব্যবস্থাও করা হচ্ছে। করোনার বিশেষ পরিস্থিতির কারণে সম্প্রতি পরীক্ষা গ্রহণ না করেই HSC পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে, এতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থার তাৎক্ষণিক সংকট কিছুটা সামাল দেওয়া গেলেও দীর্ঘমেয়াদী ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যাবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। সরকারি হিসাবে দেশে প্রাথমিক স্কুল আছে 64,000, সরকারি বেসরকারি মিলিয়ে মাধ্যমিক স্কুল আছে আরও 17,000-এর মতো, আর কলেজ আছে প্রায় 2,500। এসব প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী প্রায় 5 কোটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে আরও 200,000। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে মোট শিক্ষার্থীর অর্ধেকেরও বেশি ইন্টারনেট কিংবা টেলিভিশনের মাধ্যমে পাঠদান সুবিধার বাইরে রয়েছে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পারস্পরিক মিথস্ক্রিয়ায় মূল্যবোধ, আচার আচরণ, সংস্কৃতির যে বিকাশ ঘটে তা থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে শিক্ষার বহুমুখী ক্ষতি পুষিয়ে উঠতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। শুরুতেই জনাব নজরুল ইসলাম খান, আপনার কাছে আসতে চাই, করোনার কারণে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে আমাদের শিক্ষাখাত? দেখুন, শিক্ষাকে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে জীবনের জন্য একটা সাধারণ প্রস্তুতি। সেই সাধারণ প্রস্তুতিটা এক বছরের জন্য পিছিয়ে গেল, তার জীবন থেকে একটা বছর চলে গেল, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি। এরপর হচ্ছে আমি যদি দেখি এই অভিভাবক যারা আছেন তাদের আয় কমে গেছে, সামগ্রিকভাবে দেশের সব দিক থেকেই অ্যাক্টিভিটি কমে গেছে, এর ফলে অনেক শিক্ষার্থী ড্রপ আউট হয়ে যাবেন, এটাও একটা বড় বিষয়, অনেকে লেখাপড়া করার সুযোগ থেকে বঞ্চিত হবেন, তো এটা আরেকটি অসুবিধা। জি, তৃতীয় আরেকটি অসুবিধা হচ্ছে যে স্কুলে যাচ্ছে না, মানুষ শেখে কিন্তু শুধু বই পড়ে না, স্কুলে আর কতক্ষণ থাকে, 6 ঘন্টা 8 ঘন্টা, কিন্তু স্কুলে যে সময় থাকে তখন শত শত ছেলেমেয়েদের সাথে ইন্টারাকশন হয়, দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, আলাপ আলোচনা হয়। শুধু তাই না, স্কুলের বাইরে যখন বাড়িতে আসে তখন আত্মীয় স্বজন অন্যদের কাছে শেখে, দেখে, আদব কায়দা শেখে, কালচার শেখে, কিন্তু এই কোভিডের কারণে স্কুলে আসছে না, সমবয়সীদের সাথে মিথস্ক্রিয়া হচ্ছে না, পেয়ার লার্নিং হচ্ছে না। এরপর আমি যদি পারিবারিক পর্যায়ে বা সামাজিক পর্যায়ে আদব কায়দা থেকে শুরু করে এটিকেট, কালচার, এইসব বিষয়গুলো যদি আমি দেখি, অনেক অনুষ্ঠানও এখন হয় না, সেখানে যোগদান করতে পারে না, তাহলে দেখা যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা সেটা থেকে, ওই মিথস্ক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছে নানা দিক থেকে। সংস্কৃতি হচ্ছে শিক্ষার 30%, কিন্তু তো সেদিক থেকে আমরা বলবো এই যে বিশাল একটা ক্ষতি সেটা পুষিয়ে নেওয়া অলমোস্ট অসম্ভব। জি, ধন্যবাদ, আপনার কাছে আমি আবার আসবো। রাশেদ আকি চৌধুরী, শিক্ষার ক্ষতি পুষিয়ে উঠতে রেডিও, টিভি এবং অনলাইন পাঠদানের উদ্যোগ নেওয়া হচ্ছে, এর কাঙ্ক্ষিত সুফল আসলে কতটুকু পাওয়া যাচ্ছে? অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য এবং আয়োজনটি করার জন্য, যারা যুক্ত হয়েছেন আমার প্রিয় ভজন মানুষেরা, তাদের প্রতি সম্মান জানিয়ে এবং আপনাদের আরটিভিকে এই আয়োজনের জন্য। কারণ একটা বিষয় যেটা হলো উন্নয়ন বলতে, আমরা এই যে এনআই খান সাহেব বললেন শিক্ষা হচ্ছে জীবনের জন্য, শিক্ষার কথা ভাবি না যে উন্নয়নের একটি অংশ। এই খাল বিল নদী নালা কালভার্ট ব্রিজ ইত্যাদি নিয়েই আমাদের মানে শিল্প প্রতিষ্ঠান, এগুলোই মনে হয় যেন উন্নয়নের ধারা, কিন্তু শিক্ষাটা যে আসলে উন্নয়নের ওই ধারা, ওখানে ঢোকার যে একটা দরজা সেইটাই ভুলে যাই, এবং সেই দরজার চাবিকাঠি হলো কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠান। এই জায়গাটার থেকেই আমাদের বোধ হয় যে ক্ষতিটা, এনআই খান সাহেব বললেন ক্ষতিটা আসলে আমাদের পঠন পাঠন, শ্রেণীকক্ষের ভেতরে পঠন পাঠন, এটার কোনো আদর্শ বিকল্প আসলে পৃথিবীতে আবিষ্কার হয়নি। আপনি যেটা বললেন যে নানাভাবে সরকার পৌঁছাতে চেষ্টা করছেন, শুরুর থেকেই কিন্তু সরকার চেষ্টা করছেন, মার্চ মাস থেকেই
শুরু হয়ে গেছে সংসদ টিভি, তারপরে অনলাইন রেডিও মোবাইল নেটওয়ার্ক। কিন্তু ওই যে কথাগুলো নজরুল ইসলাম খান সাহেব বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান শুধু তো পুঁথিগত বিদ্যার জন্য নয়, সামাজিকীকরণ প্রক্রিয়াটাও কিন্তু স্থবির হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যেটা হতো। তারপরে তারা ফিরে এসে যেটা করতো, এই যে খেলাধুলা সংস্কৃতি ইত্যাদি সব কিছু নিয়েই কিন্তু আমরা একটা স্থবিরতার মধ্যে চলে গেছি। ক্ষতিটা পুষিয়ে না হয়তো যাবে, আমরা আশাবাদী মানুষ, ক্ষতিটা পোষাতেই হবে আমাদের, সেই ব্যবস্থাটা করতে হবে। কিভাবে করা যায় এটা হয়তো নীতি নির্ধারক সরকার সবাই চিন্তা করবেন আর কি, এটাই আশা করি। কারণ এই ক্ষতি যদি না পুষিয়ে নিতে পারি তাহলে এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহন করতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রফেসর ডক্টর গোলাম ফারুক, এইচএস এর ফলাফল ঘোষণা করে সমস্যার তাৎক্ষণিক একটা সমাধান পাওয়া গেল, কিন্তু পাশ করা বিপুলী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত হবে কিভাবে? কারণ বিশ্ববিদ্যালয়ে আসন আছে 11 লাখ, পাশ করেছে 13.5 লাখের বেশি। অনেক ধন্যবাদ, খুবই একটা সময় উপযোগী প্রশ্ন করেছেন। আমাদের আপনারা জানেন যে এবার গতবারের তুলনায় কমপক্ষে বা 3 গুণেরও বেশি জিপিএ 5 পেয়েছে, ফলে যারা এই যে বর্ধিত সংখ্যক জিপিএ 5 আমাদের যারা শিক্ষার্থী তাদের আকাঙ্ক্ষাটাও বেশি, তারা অনেক সবাই চাচ্ছেন নিশ্চয়ই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। কিন্তু আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আপনি যেমন বললেন আসন সংখ্যা তো সীমিত, সেগুলো তো খুব একটা বাড়ানো সম্ভব নয় আমরা যা জানি, এবং সেই ক্ষেত্রে তো একটু ডিসপ্যারিটি তৈরি হবেই, অর্থাৎ চাহিদার সঙ্গে আপনার আমাদের যে সামর্থ্য তার মিল তো আমরা পুরোপুরি নিশ্চিত করতে পারবো না, এটা ঠিক। তবে এটা ঠিক যে একেবারে যে ভর্তি হতে পারবে না তা নয়, হয়তো আকাঙ্ক্ষিত জায়গায় তারা ভর্তি হতে পারবে না। আরেকটা বিষয় আমাদের মাননীয় মন্ত্রী সেদিন বলেছেন প্রেস কনফারেন্সে যে উচ্চশিক্ষা মানে যে শুধুমাত্র জেনারেল স্ট্রিমে পড়তে হবে তা নয়। আমাদের সরকার কিন্তু বারবার বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার কিন্তু বলছেন যে কারিগরি শিক্ষার দিকে আমাদের নজর দিতে হবে, এবং এই কারিগরি শিক্ষার প্রসারে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে গত কয়েক বছরে 1% থেকে এখন 18% এসছে কারিগরি শিক্ষার্থীদের প্রপোর্শন। করোনার সময়ে কারিগরি শিক্ষা সেটা আসলে কিভাবে নিশ্চিত করছেন? কারণ এটা তো অনেক বেশি ল্যাব ভিত্তিক। এখন যারা ভর্তি হবে, আমরা তো আশা করছি যে এখন যারা ভর্তি হবে তারা সবসময় করোনার মধ্যেই পড়বে তা তো নয়, আমরা করোনার মধ্যে পড়বে না সে আশা করি তো ভর্তিটা করবো। যে মেডিকেলে ভর্তি হবে, ইঞ্জিনিয়ারিং ভর্তি হবে, যেখানে যে ভর্তি হোক, আমরা তো আশা করছি যে করোনা চলে যাবে এবং তাদের স্বাভাবিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম ফিরে আসবে, সে আশা করি আমরা কথাটা বলছি, এবং আমরা এটা প্রসার করতে চাই, এবং সেই প্রসার করার জন্য দুদিকে একটু এগিয়ে আসা প্রয়োজন। একদিকে আমরা সরকার যেমন এর সুযোগ সুবিধা বাড়ানো, এটা সরকারের দায়িত্ব, আবার একই সঙ্গে আগ্রহী শিক্ষার্থী প্রয়োজন, অর্থাৎ এই কারিগরি শিক্ষার আগ্রহটা বাড়া প্রয়োজন। সেই কথাই মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে সবাইকে কেবল মেইন স্ট্রিমে উচ্চশিক্ষায় যেতেই হবে এমন কোনো কথা নেই, তারা কারিগরি শিক্ষার দিকেও আসতে পারে, এবং কারিগরি শিক্ষার দিকে যদি তারা আসেন তাহলে নিজেদের যেমন লাভ হবে, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। জি ধন্যবাদ। জনাব নজরুল ইসলাম খান, স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস, পরিবহন, সিনেমা হল, কওমি মাদ্রাসা সহ প্রায় সব প্রতিষ্ঠানই চালু রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে নেওয়ার পক্ষে কথা বলছেন ইউনিসেফও। বাংলাদেশে 14 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বানানো হয়েছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমি প্রথম থেকেই বলছি, তার কারণ আপনি যদি অনেক উন্নত দেশের বিষয়গুলো দেখেন তাহলে দেখবেন যে তাদের ভ্যাকসিনেশনও বাচ্চাদের সবচেয়ে লেস প্রায়োরিটি, পরে দেওয়ার কথা, তার কারণ তাদের রোবাস্ট ইমিউনিটি আছে। এই জন্য হয়তো যাদের আন্ডারলাইং কন্ডিশন আছে তাদের কথা আলাদা। আমি মনে করি যে আমাদের দেশের কিন্তু আমার জানা মতে অনেক একটা বড় পার্সেন্টেজ শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে সিট বেশি কিন্তু শিক্ষার্থী অনেক কম, এটা আমি জেনে বুঝেই বলছি, এটা আপনারা ব্যানবেজের ডেটা দেখলে বুঝতে পারবেন। সুতরাং সেগুলোতে ইজিলি কিন্তু সম্ভব, এটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি আছে শহরে যারা, সেখানে খুব ক্রাউডেড শহরগুলোতে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে এবং অনলাইনেও কিছু করা যেতে পারে, হাইব্রিড মোডে দেওয়া যেতে পারে, সেটা সম্ভব। আমি মনে করি তো এখন আমাদের যারা অভিভাবক তারা, আমি কয়েকদিন আগেই দেখলাম, গত পরশুদিন বিয়েবাড়ি গেলাম, সেখানে বাচ্চা আছে কিন্তু কোনো মাস্কের কারবার নেই, হাট বাজারে যাই দেখি যে কোনো কারবার নেই, গ্রামে যাই আমি অনেক, প্রায়
15-16 জেলাতে গিয়েছি, সেখানে কোনো কিছুই দেখি না। শহরাঞ্চলে উচ্চবিত্তদের অঞ্চলে এটা থাকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে, আর আজকাল অনেক জায়গায় লেখা আছে মাস্ক ছাড়া সেবা নেই, তারপরে অনেকে যান। তো আমার কাছে মনে হয় যে সব কিছুই যখন চলছে তাহলে কেন শিক্ষা প্রতিষ্ঠান চলবে না, আমার কাছে ধারণা। তবে একটা জিনিস সেটা হচ্ছে করাতে নিরাপদ হয়েছে যে সরকারের কেউ সমালোচনা করতে পারবে না, কোনো একটা বাচ্চা মারা গেলে সেখানে প্রশ্ন দেখা দিবে, বিভিন্ন কথাবার্তা বলবে, সেটা ঠিক। কিন্তু এর সাথেও মনে রাখা দরকার যে এতগুলো বাচ্চা তাদের কত ঘন্টা লস যাচ্ছে জীবন থেকে প্রস্তুতির জন্য, এবং প্রস্তুতির জন্য তারা সময় পাবে না, এই যে সময়টা গেল সেটা কিন্তু পাবে না। আমি মনে করি এটা একটা বড় ধরনের লস। এবং আমরা ছোটবেলায় যখন পড়েছি সব সময় সময়ের মূল্য রচনা আসতো এবং অনেক কথাবার্তা হতো, এই সম্পর্কে ভাব সম্প্রসারণ হতো, আমার মনে হচ্ছে এটা বোধহয় আমরা ভুলে গেছি। জি ধন্যবাদ। রাশিদা কে চৌধুরী, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সামাজিক কী অভিঘাত পড়তে পারে? কারণ শিক্ষা প্রতিষ্ঠান তো পুঁথিগত বিদ্যার পাশাপাশি মূল্যবোধ সহ শিক্ষার্থীর আচরণ গঠনে বড় অবদান রাখে। অনেক ধন্যবাদ। একটা বিষয় আমি নজরুল ইসলাম খান সাহেবের সাথে যুক্ত করি। আমরা সম্প্রতি একটি বৈজ্ঞানিক গবেষণা করেছিলাম, আপনারাও জানেন, এডুকেশন ওয়াচের আওতায়। সেখানে আমরা দেখেছি যে জনগোষ্ঠীর বেশিরভাগ অংশই শিক্ষার্থী 75% স্কুলে ফিরে যেতে চায়, অভিভাবক 76%, শিক্ষকরা ফিরে যেতে চান। বেশিরভাগ জায়গায় কিন্তু ফিরে যাওয়ার পক্ষে মতামত এসছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে। সেখানে অবশ্যই আমরা গবেষণা ভিত্তিক তথ্য দিয়েছি, সিদ্ধান্ত তো সরকার নেবেন। সেখানে আপনি যেটা বললেন যে ক্ষতিটা আসলে শুধুমাত্র লেখাপড়ার ক্ষতি না, পঠন পাঠনের ক্ষতি না, অন্যান্য যে ক্ষতিগুলো হচ্ছে, যে সামাজিকীকরণ প্রক্রিয়া শিক্ষার্থীরা যেগুলো শেখে সেগুলোও একটা ক্ষতি হচ্ছে। আর সামাজিক যেগুলা ক্ষতি হচ্ছে, যে এই যে কথাটা এর আগে নজরুল ইসলাম খান সাহেব বলেছেন, আমাদের খাদ্য নিরাপত্তা, আয় নিরাপত্তা কিন্তু বড় একটা ঝুঁকির মুখে পড়েছে একটা বড় জনগোষ্ঠীর। এবং অর্থনীতিবিদরাই বলছেন, সরকারও অবগত আছেন, যে আমাদের দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা বাড়তে পারে। সেখান থেকেই উঠে আসা বিষয় হলো যে তাহলে শিক্ষার্থীদের মধ্যে শিশু শ্রম বাড়তে পারে। এগুলোও কিন্তু আমাদের গবেষণায় এই উদ্বেগগুলো উঠে এসেছে মতামতের মধ্যে। তার মধ্যে ছিল যে বাল্য বিবাহ বাড়তে পারে, তার মধ্যে ছিল অপুষ্টির হার বাড়তে পারে, এবং তার মধ্যে আরেকটা বিষয় ছিল যে সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট আসক্তিটা বাড়তে পারে, যেহেতু দেখভাল ইত্যাদির সুযোগটা কমে গেছে, মা বাবারা ব্যস্ত আছেন। সেটা সেসব ব্যাপারে সরকার আমলে নিয়েছেন আমাদের গবেষণার তথ্যপাত্র। এখন আমরা দেখব যে আসলে সরকার কি ব্যবস্থা নেবেন। আমি এই নজরুল ইসলাম খান সাহেবের সাথে একটা কথা যুক্ত করি, সব কিছু খোলা আছে যেরকম স্বাস্থ্যবিধি মেনে, নিশ্চয়ই তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে যেটা হচ্ছে কোন কোন এলাকায় করোনা সংক্রমণের হার কম। এখানে আমি সরকারকে ধন্যবাদ দেব, আমরা কিন্তু করোনাকে লাগামের মধ্যে নিয়ে এসেছি। আমরা নিজেরাও জানি, যদিও এই টেস্টিং এর রেজাল্ট হয়তো সবসময় সবকিছু বোঝা যায় না বা কত শতাংশ সেটা খুবই কম, নগণ্য টেস্টিং হয়, তারপরেও গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় শিক্ষার্থীদের কাছে পৌঁছানো যাচ্ছে না সেখানেই কিন্তু করোনা সংক্রমণের হার কম। সেটা তথ্য উপাত্তের ভিত্তিতে সরকার কিন্তু সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করতে পারেন, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে, তারপরে ওখানকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে যাওয়া যেতে পারে। অনেক দেশ করেছে পৃথিবীর, প্রথমে স্বল্প পরিসরে তারপরে কিন্তু খুলে দিয়েছে, আবার কোনো কোনো দেশে এটাও হয়েছে আবার বন্ধ করে দিয়েছে অভিজ্ঞতাটা যখন নেতিবাচক হয়ে গেছে। তা আমরা তো অভিজ্ঞতা নিতেই মানে মনে হচ্ছে যে একটু দ্বিধাগ্রস্ত। সেখানে আমি অনুরোধ করব যে সরকার বা নীতি নির্ধারকরা সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার যেন ব্যবস্থা করেন, বিশেষ করে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে আদিবাসী এলাকায়। আমরা কিন্তু এটা তথ্যপাত্রের ভিত্তিতেই সরকার করতে পারে। জি ধন্যবাদ। প্রফেসর ডক্টর গোলাম ফারুক, দেশের শিক্ষা ব্যবস্থায় সুবিধা প্রাপ্তির সূচকে সাধারণ সময়ই আমরা শহর এবং গ্রামের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বৈষম্য দেখতে পাই। বলা হচ্ছে করোনা এই বৈষম্যকে আরও বাড়িয়ে তুলেছে, এই বৈষম্য কমিয়ে আনতে আপনাদের কি ধরনের উদ্যোগ আছে? জি, আর অনেক শিক্ষার্থী ডিজিটাল সুবিধাটি পায়নি, এজন্য একটা
আপনার এই ডিভাইডটা ওয়াইডেন হতে পারে, মানে বাড়তে পারে অনেক বেশি, এই আশঙ্কা অনেকেই করছেন, আমরাও করছি যে এটা এই ঘটনাটা ঘটতে পারে। আপনি জানেন যে আমরা রাশেদ আবা যেটা বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা, আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতিটা নেওয়া শুরু করেছি। আমরা ইতিমধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলে দিয়েছিলাম যে 4 তারিখের মধ্যে যেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে তারা রেডি করে ফেলে। রেডি করার অর্থ হচ্ছে তারা যেন আমাদের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে, এবং সেই সেইটা কিভাবে করবে তার জন্য একটা গাইডলাইন আমরা প্রস্তুত করে দিয়েছিলাম। সেই গাইডলাইনে এই বিষয়টা খুব উল্লেখযোগ্যভাবে নির্দেশ দেওয়া ছিল, সেখানে বলা ছিল, বলা ছিল এটা যে একটা স্কুলের যদি যেসব শিক্ষার্থীরা সুবিধা বঞ্চিত, অর্থাৎ এই করোনার সময় তারা সুবিধা থেকে বঞ্চিত ছিল, অর্থাৎ টিভি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি কিংবা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারিনি, এরকম শিক্ষার্থীদের উপর তারা যেন বিশেষ নজর দেয়, এই বিষয়টা আমরা খুব বিশেষভাবে উল্লেখ করেছি এই গাইডলাইনে, এবং আমরা দেখব এটা যেন পালিত হয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। এটা হচ্ছে একটি মেজার যেটা আমরা নিয়েছি। আরেকটা বিষয় আমরা করেছি, আপনি জানেন যে গত বছর 1 নভেম্বর থেকে আমরা অ্যাসাইনমেন্টের একটা প্রক্রিয়া করেছিলাম, শুরু করেছিলাম, এটা ডিসেম্বর পর্যন্ত চলেছে। এবং আমাদের এখানে আরেকটা মানে একটা ভালো সংবাদ আপনাদেরকে দিই, যে অনেকে আশঙ্কা করছেন, রাশেদ আবার আশঙ্কা করেছেন, মানে ওনারা যারা রেসপন্ডেন্ট তারা আশঙ্কা করেছেন যে ঝরে পড়ার হারটা এটা খুব ভয়াবহ হতে পারে। অনেকে কেউ বলছেন 30%, কেউ বলছেন 40%, এরকম অনেকে অনেক মন্তব্য করছেন। কিন্তু আমরা দেখেছি আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার হার, আমরা প্রায় 30 লাখ আপনার শিক্ষার্থীর ডেটা নিয়েছি, এবং সেখানে দেখেছি যে 93% শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। তার মানে আমরা ধরে নিতে পারি কিন্তু যে এই 93% শিক্ষার্থী নিশ্চয়ই ঝরে পড়বে না, এটা আমাদের আশা। ফলে সেই সেটা একটা শুভ সংবাদ আমাদের জন্য। আরেকটা বিষয় একটু বলি, যে অ্যাসাইনমেন্টগুলো আমরা জমা নিয়েছি, আমরা এগুলোকে এখন অ্যানালাইজ করছি, আমরা বিশ্লেষণ করছি। আমাদের শিক্ষার্থীদের যে শিক্ষণ ফল অর্জনের যে গ্যাপ, সেই গ্যাপটা নির্ধারণ করার চেষ্টা করছি। আমরা এই গ্যাপটা নির্ধারণ করার পর ওই শিক্ষার্থীর যে ধরনের গ্যাপ আছে সেই অনুযায়ী আমাদের শিক্ষকরা যেন ব্যবস্থা নেন, সেই বিষয়ে নির্দেশনা দেব। অর্থাৎ এই আপনি যে যে আশঙ্কার কথাটি বললেন, যে কনসার্ন আপনি প্রকাশ করলেন আমাদের ডিজিটাল ডিভাইড কিংবা কিছু কিছু শিক্ষার্থী পিছিয়ে যাওয়ার বিষয়টি, এ নিয়ে আমরাও চিন্তিত, আমরা এই বিষয়টা মাথায় রেখেছি, এবং এই বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, এই সমস্যার কিভাবে সমাধান করা যায়, সেই বিষয়ে আমরা নানান রকমের পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি এবং আরো নিচ্ছি। জি জি, আপনাকে ধন্যবাদ। জনরল ইসলাম খান, সেশন জট এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, করোনা মহামারীর কারণে সংকট কতটা প্রকট রূপ নিতে পারে এবং এর সমাধান কী হতে পারে, আমরা শুনব। তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে সৈয়দ আশিক রহমান। আজ আমরা কথা বলছি করোনায় শিক্ষা ব্যবস্থার ক্ষতি মোকাবেলায় করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনরল ইসলাম খান, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল, যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট এদেশের একটি কমন সমস্যায় দাঁড়িয়েছে, করোনা মহামারীর কারণে সংকট কতটা প্রকট রূপ নিতে পারে এবং এর সমাধান কী হতে পারে? এতকাল আমরা জেনেছি যে উচ্চশিক্ষা পর্যায়ের সেশন জট, কিন্তু সেটিও অনেকটা কমে গিয়েছিল, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু ছিল কিন্তু ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে কমানো হয়েছিল। কিন্তু এখন আমাদের মনে হয় এখন আমরা স্কুল পর্যায়েও তথাকথিত সেশন জট দেখব, তারপর নতুন বাচ্চারা ভর্তি হবে, পুরনোরা থেকে যাবে, সুতরাং স্থান সংকুলনের অসুবিধা হবে, ক্লাস পরিচালনারও অসুবিধা হবে। তবে এর থেকে পরিত্রাণ পেতে হলে আমি মনে করি এখন ঠিক ওরকম ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কানেকটিভিটি দিতে হবে, যাতে হাইব্রিড মোডে ক্লাস করানো যায়, নেওয়া যায়, তাহলে অতিরিক্ত লোড দেওয়া সম্ভব। দ্বিতীয় আরেকটা বিষয়, নিজের প্রচেষ্টায় যাতে শেখে সেজন্য আমাদের সহপাঠ্য তৈরি করা দরকার। আনফর্চুনেটলি প্রাথমিক পর্যায়ে আমি শুরু করেছিলাম, কিন্তু
আমার পরে শ্যামল এসেছিল ডিজি হয়ে প্রাথমিকের, এবং সেই মূলত কাজটা করেছিল, আমি বেশি কিছু করতে পারিনি। সেকেন্ডারিতে করা যায়নি, এখানে কালচারটা আসলে নেই, এনসিটিভি আছে। আমি মনে করি এখানে সহপাঠ্য করা দরকার অনেকগুলো বিষয়ে, এখন তো আরও এই স্বাস্থ্য বিষয়েও করা দরকার। এটা করলে তারা বাড়ি বসে এটা পড়তে পারবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের যে লাইব্রেরি আছে এটা কিন্তু আমার জানা মতে ইউজলেস। কেন ইউজলেস আমি একটু শক্তভাবে বলছি, তার কারণ হচ্ছে আমরা দেখেছি যখন স্কুল কলেজে যায় তখন কিন্তু সারাদিন ক্লাস করে, তখন লাইব্রেরিতে পড়ার কোনো সময় নেই, সুযোগও নেই। সুতরাং আমাদের যে সমাজসেবা মন্ত্রণালয়, আমাদের বিআরডিবি কিংবা আমাদের এনজিও ব্যুরো কিংবা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সব একসাথে বসে চিন্তা করা দরকার। আমাদের কমিউনিটিতে লাইব্রেরি দরকার, বাচ্চারা স্কুলে যাক আর না যাক বাসা থেকে কাছে একই পাড়ায় এই কমিউনিটি লাইব্রেরিতে যাতে পড়তে পারে, কিংবা যখন স্কুল শুরু হবে তখন বিকালে এসে ফ্রেশ হয়ে আবার যাতে ওখানে যায় পড়তে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর এখানে খবরের কাগজ টাগজ থাকলে, কিছু বুক রিডার থাকলে, অনলাইন একটা বুক রিডারের ভিতরে 1500 বই রাখা যায়, সুতরাং সেখানে পড়ার সুযোগ আছে। আমাদের এই যে অতিরিক্ত সুযোগ করে দিতে হবে যাতে সময়গুলো সদ্ব্যবহার করতে পারে। আমার মনে হয় যে ম্যাডাম একটা উত্তম কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বলছেন যে এই যে উন্নয়নটা হ্যারোডমার মডেল যেটা গ্রোথ, আসলে আমরা গ্রোথটাকে আমরা বেশিরভাগ সময় উন্নয়নটা বলি, কিন্তু ম্যাডাম একটা বলছেন উন্নয়ন কারা করবে, মানুষ। আর মানুষে শুধু টেকনিক্যাল মানুষ হলে হবে না, মানসিকতাও হতে হবে। আমি সব কিছুই পারি কিন্তু আমার ইচ্ছা নেই করার, তাহলে কী করে হবে সেটা সমান, আমি নেতিবাচক হলে কীভাবে হবে। সুতরাং শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান একটা বড় জিনিস, শিক্ষকও বড় জিনিস। শুধু শিক্ষার্থীরাই বসে আছে তা না, শিক্ষকও পুরো এক বছর বসে আছেন। আমরা জানি গবেষণায় বলে প্রতি 4 বছরে নলেজ হাফ হয়ে যায়, অর্থাৎ 4 বছরে নতুন নলেজ হয়, নতুন টেকনোলজি আসে। সুতরাং এই যে 1 বছর, এটাতে আমাদের শিক্ষকদের যে নলেজ তার 25% কিন্তু আউট হয়ে গেছে, আউটডেটেড, আউটমোডেড হয়েছে, বিশ্বাস করেন আর না করেন, এটা আমেরিকানদের গবেষণায়। তাই যদি হয় তাহলে আমাদের শিক্ষকদেরও ক্ষুরধার করতে হবে, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে চালু করাতে হবে, এবং এই যে ড্রপ আউটের যে সমস্যাগুলো হতে পারে, আমাদের বাচ্চারা যে দুপুরবেলায় যে খাবারের ব্যবস্থা করেছিল সরকার, সেটাতে পুষ্টি শুধু না, সেটা তার স্কুলে বেশিক্ষণ ধরে রাখারও একটা মেকানিজম এটা। তো আমাদের এদিকেও নজর দিতে হবে, খাওয়া দাওয়া স্বাস্থ্যবিধির। আমি মনে করি মিডিয়াতে আরও প্রচার করতে হবে কী খেলে ইমিউন আরও রোবাস্ট হবে, কী খেলে শরীরটা ভালো থাকবে, সেগুলোও প্রচার করতে হবে, শেখাতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের স্কুলে এখন আমরা শুধু পড়াই, কিন্তু বই ফ্রি দিই, কিন্তু খাতা কলম সব তারা নিয়ে আসে, জামাকাপড় তারা নিয়ে আসে। আমি মনে করি আমাদের এখন চিন্তা করার বিষয় স্কুলে সব কিছু দেওয়া হবে, খাবারও দেওয়া হবে, খাতা কলম দেওয়া হবে, সকল ব্যবস্থা থাকবে, তাহলে আরও তারা অ্যাট্রাক্টেড হবে। ওই যে ড্রপ আউটের কথা বলেছি, সেই ড্রপ আউট মনে হয় অনেকটা স্থির করা সম্ভব হবে। ধন্যবাদ প্রফেসর ডক্টর গোলাম ফারুক। করোনার কারণে সৃষ্ট শিক্ষা ব্যবস্থার সংকট সমাধানে আপনাদের পরিকল্পনার কথা শুনতে চাই, বিশেষ করে ঝরে পড়া ঠেকানোর পাশাপাশি কোয়ালিটি এডুকেশন নিশ্চিতে করোনার বাস্তবতায় কী পদক্ষেপ আপনারা নিচ্ছেন এবং নেওয়ার কথা ভাবছেন, শিক্ষকদের মানোন্নয়ে কী পরিকল্পনা আপনাদের আছে? অনেক ধন্যবাদ। আমি একটু আগে বলেছি যে আমাদের যতটা আশঙ্কা করেছিলাম যে ঝরে পড়ার হারটা খুব বেশি হবে, আমাদের কাছে এখন মনে হচ্ছে না যে ঝরে পড়ার হারটা তত বেশি হবে, যেহেতু আমরা অ্যাসাইনমেন্টের যে জমা দেওয়ার হার এটা অনেক বেশি, প্রায় 93%। আর আপনি যে আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে এই সময়ে বা 2021 সালে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করব, তার একটা পরিকল্পনা কিন্তু আমরা ইতিমধ্যে নিয়েছি। আপনারা জানেন যে আমরা গুণগত শিক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ এই করোনার সময় নিতে পেরেছি। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে, আমরা চেষ্টা করছিলাম যে প্রজেক্ট বেসড এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এটা চালু করতে, এটা আমরা চালু করতে পেরেছি। আমাদের একটা প্রোগ্রাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বলে একটা প্রোগ্রাম, আমাদের সারা দেশের ক্লাস 7 শিক্ষার্থীরা এই প্রোগ্রামটি বাস্তবায়ন করেছে। এই প্রোগ্রামের মধ্য দিয়ে তারা সফট স্কিলসগুলো অর্জন করেছে এবং এই প্রোগ্রামটি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দ্বারা মূল্যায়িত হয়েছে এবং এটা আমাদের শিক্ষকরা করতে পেরেছেন। আমরা আরেকটা কাজ করেছি, এটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কীভাবে আমরা বাস্তবায়ন করব তার উপর পাইলটিং করেছি, এটাও খুব সাকসেসফুল হয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে কমিউনিটি সার্ভিসে যুক্ত করতে চেয়েছিলাম,
এবং আপনি জানেন গত বছর মাননীয় প্রধানমন্ত্রী একটা ডাক দিয়েছিলেন বোরো ধান কাটার জন্য, এবং সেই বোরো ধান কাটার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা তারা এসেছে, নেমে এসেছিল এবং হাওড় এলাকায় অন্তত 10,000 একর জমিতে তারা ধান কেটে দিয়েছে। এবং আমি বলছি এটা আশাবাঞ্জক এই কারণে যে তারা খুব উৎসাহের সঙ্গে এবং আনন্দের সঙ্গে এই কাজগুলো করেছে। আমরা আরেকটা কাজ করেছি এবছর, যেটা অ্যাসাইনমেন্টের কথা একটু আগে বললাম, এটা এক ধরনের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এটা আমরা চালু করতে পেরেছি এবং শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা এটা আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। আমরা আরেকটা কাজ করেছি কিছুদিন আগে, এটা হচ্ছে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা। এই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার যে আমরা যে কনসিকোয়েন্স দেখতে পাচ্ছি এটা খুবই আশাব্যঞ্জক, যে আমাদের একাডেমিক অর্থে ভালো শিক্ষার্থীরা কয়েকটি গুটি কয়েক প্রতিষ্ঠানে তারা কেন্দ্রীভূত হতো, সেই ব্যাপারটি কিন্তু এবছর আর হচ্ছে না। আমাদের মেধাবী শিক্ষার্থীরা সারা দেশে বিভিন্ন স্কুলে ছড়িয়ে পড়ছে, ফলে স্কুলে স্কুলে একটা সাম্য আসার আশা আমরা করছি, এবং যেটা গুণগত শিক্ষার ক্ষেত্রে একটা অবশ্য প্রয়োজনীয় পূর্ব শর্ত। আপনারা জানেন যে গুণগত শিক্ষার আরেকটা বিষয় হচ্ছে প্রতিযোগিতার মনোভাব থেকে সরে এসে সহযোগিতার মনোভাবটা তুলে ধরা, এবং সেই কাজটা আমরা শুরু করেছি। এবার রোল নাম্বারটা আমরা বাদ দিয়েছি, আইডি নাম্বার প্রবর্তন করেছি, কেন ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ অনভিপ্রেত প্রতিযোগিতা আর না থাকে এবং অভিভাবকদের মধ্যেও যেন এই মনোভাবটা আর না থাকে। এরকম নানানভাবে আমরা এই করোনার সময় অনেকগুলো পদক্ষেপ আমরা নিয়েছি এবং মানুষ এটা গ্রহণ করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষার্থী অভিভাবকরা এটা গ্রহণ করেছে, ফলে আমরা 2021 সালে এগুলোকে চালু রাখবো, প্রত্যেকটা বিষয়ে আমরা চালু রাখবো। আরেকটা বিষয় সম্ভবত এনআই খান স্যার বললেন, তিনি স্বাস্থ্যের কথা বললেন, আমরা এই স্বাস্থ্যের ব্যাপারে একটা বড় ধরনের উদ্যোগ নিচ্ছে এবার। আমরা আপনার একটু আগে সম্ভবত রাশেদ আপা বলেছেন যে, বা এখন আজকে না বললেও তিনি বলেন, এটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের একটা আশঙ্কা করেন যে আমাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই জন্য আমরা একটা মানসিক স্বাস্থ্যের অরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু করেছি। এই প্রোগ্রামে আমাদের প্রায় 33,000 শিক্ষা প্রতিষ্ঠানের 2 জন করে শিক্ষক অংশগ্রহণ করবে, অর্থাৎ 66,000 শিক্ষক এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করে মানসিক স্বাস্থ্যের বিষয়টি লক্ষ্য রাখবে। আমরা একটা পুষ্টি বিষয়ক ট্রেনিং করেছি এর মধ্যে করোনার মধ্যে গত কয়েক মাসে আমাদের প্রায় 1,00,000 শিক্ষক এই পুষ্টি বিষয়ক ট্রেনিং গ্রহণ করেছেন। আমরা এই গত কদিন আগে আয়রন ফলিক অ্যাসিড প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছি, যেন স্কুল খোলার সঙ্গে সঙ্গে আমাদের মেয়ে শিক্ষার্থীরা আয়রন ফলিক অ্যাসিড খেতে পারে, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা পরিকল্পনা নিয়েছি যে আমাদের প্রত্যেকটা স্কুলে BMI হবে, অর্থাৎ বডি ম্যাস ইন্ডেক্স ক্যালকুলেট করা হবে, অর্থাৎ আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষার্থীর ওজন মাপবেন, উচ্চতা মাপবেন এবং এই BMI ক্যালকুলেট করবেন, আমাদের শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্যটা আমরা মনিটর করব। আমরা এরকম নানানভাবে এই শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি নজরে আনব এবং এই স্কুল খোলার সঙ্গে সঙ্গেই আমরা এই কাজটি করব। এবং আমাদের আশা করছি যে এই করোনার সময় আমাদের অভিভাবকরা এবং সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসবেন এবং আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা আমরা নিশ্চিত করতে পারব। জি জি, ধন্যবাদ আপনাকে। রাশেদ আক্কা চৌধুরী, সরকারের উদ্যোগের কথা শুনলেন, আপনার বিশ্লেষণ শুনতে চাই। করোনার কারণে বিভিন্ন স্তরে ব্যাপক হারে শিক্ষার্থী ঝরে পড়ার যে সংখ্যা আপনারা করছেন, তা ঠেকানোর উপায় কি? শিক্ষকদের নলেজ আপ টু ডেট রাখতে কি করা যেতে পারে? দুটো বিষয় এখানে ফারুক সাহেব যেটা বললেন, ওনারা অনেক উদ্যোগ নিয়েছেন, অনেক কিছু করতে চেষ্টা করছেন। উনি প্রধানত মাধ্যমিক স্তরেরটা বলেছেন এবং প্রাথমিকেও এরকম অনেক কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা যেরকম ঠিক সেইভাবেই আমরা যে আশঙ্কাটা করছি এটা এই মুহূর্তে হয়তো বোঝা যাবে না। পোস্ট করোনা, যেটা করোনার যাওয়ার পরে আমরা যদি নতুন কোনো সার্ভে করি তাইলে হয়তো বুঝতে পারবো। তখন আমাদের একটা বড় জিনিস উঠে আসবে, একটা করণীয়র ব্যাপারটা। ওনারা কিন্তু একটা পুনরুদ্ধার পরিকল্পনা করেছেন, দুটো মন্ত্রণালয়ই, প্রস্তুতি আর পুনরুদ্ধার পরিকল্পনা, কারণ এটা তো পুনরুদ্ধারের একটা বড় পরিকল্পনা হতেই হবে। তো পরিকল্পনা তো যতক্ষণ বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ তো তার প্রভাব দেখতে পারবেন না। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরেকটি বিষয় দরকার, সেটা হলো মনিটরিং। এই জায়গায় আমাদের অনেক দুর্বলতা থেকে যায়, আর তথ্য উপাত্তেরও কিছুটা ঘাটতি থেকে যায়, কারণ প্রশাসনিক তথ্যের সাথে বাড়ি বাড়ি থেকে সংগৃহীত তথ্য তার কিন্তু ফারাক থাকে অনেক।
এই শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনিকভাবে যেগুলো সংগ্রহ করে তার সাথে হয়তো ভারাক থাকতে পারে। সেই জন্য আমরা বারবারই বলছি ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং, যেটাকে বলা হয় স্বাধীনভাবে মনিটরিং, সেটা করা যেতে পারে। মাঝে মধ্যে মিডিয়াও নিয়ে আসে, আপনারা নিয়ে আসেন, ধন্যবাদ আপনাদের। একটা কথা এখানে যুক্ত করতে চাই, নজরুল ইসলাম খান সাহেব যে নলেজের কথা বলছেন, যে নলেজের বেসটা ক্রমাগত বদলাচ্ছে। এখন তো বলা হয়, আগে যেটা বলা হতো নলেজ ইজ পাওয়ার, কিন্তু এখন বলা হয় ইটস নট অনলি নলেজ পাওয়ার, নলেজ ইজ নট পাওয়ার বাট হাউ ইউ ইউজ নলেজ দ্যাট ইজ পাওয়ার। এই নলেজটাই সবচেয়ে বড় দরকার, কিভাবে আমরা নলেজটা ইউজ করছি শিক্ষকদের বিশেষ করে, সেখানে ক্রমাগত ওরিয়েন্টেশনটা দরকার। ক্রমাগত ঝরে পড়া ঠেকাতে গেলে শিক্ষকদের যেরকম একটা মন মানসিকতা থাকতে হবে, এদের ফিরিয়ে আনা এবং যারা পিছিয়ে পড়ছে তাদের চিহ্নিত করার ব্যবস্থা কিন্তু করছেন ওনারা, সেটা তো থাকবে শিক্ষকের উপরে, শ্রেণীকক্ষের ভিতরে উনি কিভাবে করছেন সেই জায়গাটা যেরকম প্রয়োজন, ঠিক একইভাবে মনিটরিং যেরকম প্রয়োজন, একইভাবে কিন্তু কাজগুলো করতে গেলে আমাদের স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে, না হলে কিন্তু পারা যাবে না। অভিভাবকরা এখানে আরেকটি কিন্তু বড় অনুষঙ্গ, তাদেরকে সচেতন করা, তাদের মন মানসিকতা, যেটা ফারুক সাহেব বলেছেন, এমন পরীক্ষা নির্ভর অসুস্থ প্রতিযোগিতা হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোটাই, তার জন্য কিন্তু অভিভাবকরাও অনেকাংশে দায়ী। এই অভিভাবকদের বুঝতে হবে যে যেটা নজরুল ইসলাম খান শুরু করেছিলেন, শিক্ষা তো শুধু মানে পুঁথিগত বিদ্যা নয়, এটা তো অনেক কিছু, প্লাস প্লাস অনেক কিছু। সেই জায়গায় অভিভাবকরা তাদেরকে কতখানি তৈরি করতে পারবেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিখছে ঘরে কতখানি তাদের ওরিয়েন্টেশন হচ্ছে, সেটার ব্যাপারে কিন্তু যেরকম গণমাধ্যমের ভূমিকা আছে, নাগরিক সমাজের একটা ভূমিকা আছে বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কলেজ বিশ্ববিদ্যালয়ের এমন অনেক মেধাবী শিক্ষার্থী আছেন যারা টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারে সাহায্য করতেন। করোনার কারণে এই মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা তৈরি হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাল্যবিবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শিশুশ্রম। শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে বোঝা যাবে ঠিক কত শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। বিশেষজ্ঞরা যেমনটি বলছেন, বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বহুমাত্রিক কৌশল ও কর্মসূচি নিতে হবে। দরিদ্র শিক্ষার্থী ও তার পরিবারকে সহায়তা করতে হবে, ইন্টারনেটের দাম কমাতে হবে, গতি বাড়াতে হবে, প্রয়োজনে বিনামূল্যে শিক্ষা বিষয়ক সাইটগুলো দেখার সুযোগ করে দিতে হবে, দেশে ডিজিটাল শিক্ষা উপকরণ সহজলভ্য এবং সাশ্রয়ী করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:35। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.